কে গো, কুটিং গেলা তুমি? তাড়াতাড়ি আসো। কি হসে আজ এটি হামি তা আজকে কমা তুমি তাড়াতাড়ি আসলা? তোমাকে রে মেয়ে গেরে কাছে তাড়াতাড়ি আসলো দোষ, দেরিতে আসলো দোষ। তাড়াতাড়ি কি আমি সাথে আনো? বেতন পাচ্ছি তাই তাড়াতাড়ি চলে আসনো। এটা তো তুমি খুবই ভালো কথা কছো, তা বেতন যখন পাসো তো চলো তাহলে মার্কেট যাই। টেকার কথা শুনলে তোমাকে রে খালি মার্কেট মার্কেট গাওয়া গুন দেয় না? মার্কেটে জামুনাতে কি করবো, কতদিন থেকে মার্কেট যাই নে, কিছু কিনি নে। মার্কেটে যাই কি করবা, তোমার তো সবই আছে। আর এখন মার্কেটে যাবা কে? তুমি যাবা ঈদের মধ্যে, এখন কি ঈদ? তা খালি ঈদের মধ্যেই মানুষ মার্কেট করে, এমনি মানুষে মার্কেট করে না। পাশের বাড়ির ওই ভাবি কয়দিন পর পরই মার্কেট যায়। এই শালা পাশের বাড়ির ভাবিরাই তোমার মাথাটা নষ্ট করে হাল দিছে। তুমি তো ইনকা আসিল না, আগে তো এত মার্কেট মার্কেট করেছিল না, ওরকে দেখা দেখে এলে শিখছো না? করলে বাহানা বাদ দাও, তুমি মার্কেট করে দিবা না এটাই হচ্ছে আসল কথা। মিসেই পাশের বাড়ি ভাবি করে দোষ দাও কিসের জন্যে? আছে আছে, লও লও, তুমি পাস আমি ফেল। আমি তো বুঝতে পারছি তুমি মার্কেট না করলে ছাড়বে না, তো যা কিছু লইও না অল্প টাকার মধ্যে লিও, না হলে সারা মাস আবার আনলে ভাত খাওয়া লাগবে। এখন তো পারলা না তাই এগুলা কথা করছো। তোমাকে রে ছেলে করে মার্কেটের কথা শুনলে মাথা তো আগুন ধরে। তা যাই হোক, তুমি মির্জা নানা বসো, আমি রেডি হচ্ছি। মেয়ে মানুষে গেরে যে আল্লাহ কী দে বানাছে আমি জানি না, এত কথা কোনো মার্কেটে না লিয়ে যাওয়ার জন্য তাও যাইয়ে ছাড়লাম। বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আমি না মার্কেট করে আসি।